লাঠি হাতে বাঁশ হাতে লোক দাঁড়িয়ে আছে, বোমা পড়ছে, গুলি চলছে। বিডিও অফিসের ভিতরে একজন বিরোধী প্রার্থী তার পায়ে গুলি লেগেছে, সে চ্যানেলের লোকদেরকে দেখাচ্ছিলেন, আরজি করে আর একজন ভর্তি হয়েছেন গুলি লেগে। তারপরে কীরকম বোমা ফেটেছে আর কীরকম বোমা গাড়ির মধ্যে দেখা গিয়েছে, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে আপনি যা দিয়ে ভোট করেন কোনো লাভ হবে না। খবরে দেখলাম এডিজি লেভেলের পর্যন্ত অফিসার ওখানে গিয়েছে, তারা কি করছে? তারা যে ব্যর্থ আইনানুক ব্যবস্থা নিতে, নিরপেক্ষভাবে লোকেরা যাতে নমিনেশন দিতে পারে সেই ব্যবস্থা করতে, তো ব্যর্থ। তো এডিজি কেন, ডিজি লেভেলের লোক যদি গিয়ে বসে থাকে, সাধারণ লোকের কোনো লাভ নাই যদি তারা গিয়ে নমিনেশন পেপার ফাইল করতে নাও পারে। আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে একজন মহিলা, সে এই ভাঙড়ি, ব্লক অফিসে গিয়ে সে টাকা জমে দিয়ে রসিদ কেটেছে, কিন্তু সে রসিদ সমেত তাকে পুলিশের লোকেরা তুলে নিয়ে চলে যাচ্ছে, তার মানে তিনি তো নমিনেশন পেপার ফাইল করতে পারলেন না। যে তৃণমূলের লোকেরা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাঁশের লাঠি ফেলে দিয়ে সীমানা করে দিয়েছে যে এটা ক্রস করতে পারবে না, ক্রস করতে যদি না ক্রস করে তাহলে বিডিও অফিসে যেতে পারছে না, নমিনেশন পেপার ফাইল করতে পারছে না, আর যদি ক্রস করতে যায় তাহলে এদের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমরা যেটা দেখছি এই আইএসএফের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে আইএসএফের লোকেরা নমিনেশন পেপার ফাইল করতে আসছিল, তাদেরকে আটকে তৃণমূলের লোকেরা মারধর করলো, আবার পুলিশ ওই আইএসএফের লোকদেরকে অ্যারেস্ট করলো। আইএসএফের লোকেরাই গুলি খেয়েছে, আইএসএফের লোকেরাই ওই টাকা জমা দিয়ে রসিদ কাটার পর তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। একটা নিউজ চ্যানেলে ছিলাম, তো তারা একটা ভিডিও ক্লিপ চালিয়ে দেখালেন, সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তো পুলিশ মন্ত্রী শওকত মোল্লাকে বলছে যে তুই তো বোমা বাঁধিস, অর্থাৎ রাজ্যের পুলিশ মন্ত্রীও জানে যে শওকত মোল্লা বোমা বাঁধে, তো তাকে দায়িত্ব দিয়েছে, তো তাহলে সে কি করবে? মানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ নেত্রী, তিনিও মনে করেন না যে শওকত মোল্লা খুব শান্তিপ্রিয় লোক, উনি বলছেন যে তুই তো বোমা বাঁধিস, তুই জাহাঙ্গীরকে ঢুকতে দিস না। তো এইরকম লোককে যদি দায়িত্ব দেওয়া হয় এবং তার সঙ্গে যদি অভিষেক ব্যানার্জি কথা বলেন, কি কথা বলেছেন আমি জানি না, তাহলে সে কথা যে খুব আইনত এবং নিরপেক্ষ কাজ করার জন্য হবে এরকম আমি আশা করি না। এরা উচ্চ আসনে আরোহণ করে উচ্চ কণ্ঠে উচ্চবাচ্য করে শান্তির কথা বলে, আইনের কথা বলে, কিন্তু গোপনে যখন কথা বলে তারা যদি এরকম অন্যায় কথা না বলে তাহলে এরকম অশান্তি হতে পারে না। আমাদের রাজ্যের প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, এতটাই জহুজুর দলদাস হয়ে গেছে যে তারা শাসক দলের নেতাদের অপরাধের কোনো রকম বিরোধিতা করছে না এবং বিরোধীদের বিরুদ্ধে তারা অন্যায় করছে। এই অবস্থায় সুষ্ঠু এবং অবাধ ভোট হওয়া সম্ভব নয়। তৃণমূলের লোকেরা রেখেছে না আইএসএফের লোকেরা রেখেছে আমি জানি না, অতএব আমার পক্ষে সে ব্যাপারে মন্তব্য করা উচিত হবে না। কিন্তু এটা তো ঠিক যে ওখানকার তিনটে গাড়ি, দুটোতে তো শেষ পর্যন্ত বোমা ছিল, অন্যটাতেও আমি একটা টিভি চ্যানেলে ছবি দেখেছি যে সেখানেও বোমা ছিল। অর্থাৎ তারা যে তিনটে গাড়িতে করে, অর্থাৎ আরাবুল, তার ছেলে এবং তৃণমূল পার্টির অন্যান্য লোকেরা ওখানে এসেছিলেন, সেই গাড়িগুলোতে বোমা পাওয়া গিয়েছিল। যতক্ষণ পর্যন্ত না তারা প্রমাণ দেখাতে পাচ্ছেন যে অন্য কেউ রেখেছে, ততক্ষণ তো দায়িত্ব তাদের, অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের, এক নম্বর। দুই নম্বর কথা, কালকে নমিনেশন চলছিল, তারা যদি আসেন, আরাবুল ইসলাম বা আরাবুল ইসলামের ছেলে বা অন্য, তারা কি নমিনেশন পেপার ফাইল করতে এসেছিলেন? তারা নমিনেশন ফাইল কি করেছেন কালকে? আর না হলে তারা যদি নমিনেশন ফাইল করেন তারা তো বিডিওর কাছে যাবেন, তারা ওখানে গাড়ি রেখে ঘুরবেন বা অন্য কাজ করবেন কেন? যারা লাঠি হাতে বা বোমা হাতে, মানে আগ্নেয়াস্ত্র হাতে এসে ওখানে বেআইনি জমায়েত করছেন এবং অন্য পক্ষের লোকদেরকে নমিনেশন পেপার ফাইল করতে দিচ্ছেন না, তারা তো বেআইনি কাজ করছেন, পুলিশের উচিত ছিল তাদের সঙ্গে সঙ্গে ধরে হাজতে পাঠানো হয়নি। পুলিশের লোকেরাও মানুষ এবং প্রাণের ভয় তাদেরও আছে, অতএব এটা বলা যাবে না যে তারা কখনো পিছু হটবে না, যদি এরকম হঠাৎ করে আক্রমণ হয় প্রাণের বাঁচানোর জন্য তারাও পিছু হটতে পারে। কিন্তু পুলিশের এই যে অবস্থাটা, হাতের বাইরে চলে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে যেহেতু কালকে নমিনেশন পেপার ফাইলের দিন, কোনো লোক আসলে তাকে বলা যে তুমি যদি নমিনেশন পেপার ফাইল করো আসো,
লাইনে দাঁড়াও, ফাইল করো, চলে যাও। যদি ফাইল না করো তাহলে এ স্থান ত্যাগ করো, যদি না করো তাহলে গাড়িতে তুলে পুলিশের উচিত ছিল তাদেরকে হাজতে পাঠানো। পুলিশ সেটা করেনি, লোককে জড়ো হতে দিয়েছে। যেহেতু এক পক্ষের লোক অন্য পক্ষের লোককে বাধা দিয়েছে, দুই পক্ষের লোক সংখ্যা বেড়েছে, তখন ঝামেলা হয়েছে, পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। পুলিশ তো প্রথম থেকে ভুল করছে, পুলিশের এটা করা উচিত হয়নি। দেখুন আজকে যে হাইকোর্ট যেটা বলেছেন, সব জায়গায় কেন্দ্র বাহিনীর কথা বলেনি, যেটা বলেছেন যে স্পর্শকাতর যে জেলাগুলো সেখানে কেন্দ্র বাহিনী, সেটাও হাইকোর্ট কোনো ডেট দিয়ে দেয়নি যে কবে ওখানে কেন্দ্র বাহিনী নামাতে হবে। অতএব ভোটের দিন কি ভোটের আগের দিন নামালো, এবং রাজ্য সরকারের যে অফিসাররা থাকবেন যারা শাসক দলের হয়ে কাজ করছেন, তারা কেন্দ্র বাহিনীকে বসিয়ে রাখলো জেলার সদরে কি মহকুমার সদরে কি ব্লকের সদরে, কিংবা কোনো মোবাইল ডিউটিতে রাখলো, তাদেরকে কোনো কাজ করালোই না। অতএব কেন্দ্র বাহিনী দিয়ে লাভ হবে না, যদি না তারা কোথায় কাজ করবে সেটা কেন্দ্র বাহিনীর হাতে থাকে, বা যাদের হাতে আছে তারা নিরপেক্ষভাবে কাজ করে। দেখুন নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে আপনি যা দিয়ে ভোট করান কোনো লাভ হবে না। বিরোধীরা কটা নমিনেশন পেপার ফাইল করেছে, এবং যেগুলো ফাইল করেছে সেগুলো উইথড্র না করে কতজন থাকবে সেটা আগে দেখুন। যেমন গতবার বীরভূম জেলায় দেখুন জেলা পরিষদে 42টা আসন আছে, 41টা আসনে কোনো নমিনেশন পেপার ফাইল হয়নি, একটা আসনে একটা বিরোধী নমিনেশন পেপার ফাইল হয়েছিল, তাকেও উইথড্র করতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ 42টা আসনের 42টাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছিল। তো এখন কয়েকটা নমিনেশন পেপার ফাইল হচ্ছে এর দেখে বলা যাবে না সব বুথে বিরোধীরা কি নমিনেশন পেপার ফাইল করতে পেরেছে? যারা নমিনেশন পেপার ফাইল করতে আসছে তারা সবাই কি নমিনেশন পেপার ফাইল করতে বলছে? আমি একটা উদাহরণ দিচ্ছি এই পঞ্চায়েত ভোট নিয়ে। যখন এই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল তখন সাংবাদিকরা তো তাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন এরকম ডেট দেওয়া হলো যাতে নমিনেশন পেপার ফাইল করার জন্য কোনো সময় নেই, বা যেদিন ঘোষণা হচ্ছে সেই দিনই নমিনেশন পেপার ফাইল করতে হবে। মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? বলেছিলেন যে ওটা নির্বাচন কমিশনের ব্যাপার, রাজ্য সরকারের কোনো ভূমিকা নাই। ডা মিথ্যে কথা, কারণ যে অ্যাক্ট অনুসারে এই ভোট ঘোষণা হয় তার 42 নম্বর ধারায় খুব পরিষ্কার বলা আছে যে রাজ্য সরকার ভোটের দিন ভোটের সময় ঘোষণা করবে, তারপরে নির্বাচন কমিশন সেই অনুসারে নমিনেশন কবে কবে দেওয়া যাবে, কবে স্ক্রুটিনি হবে, কবে উইথড্রল হবে সেইটা ঘোষণা করবে। অর্থাৎ তিনি ভোটের দিন ঘোষণা করে দিয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলছেন ওটা নির্বাচন কমিশনের ব্যাপার। তো এই রকম মিথ্যে কথা যে মুখ্যমন্ত্রী বলেন, বেঠিক কথা যে মুখ্যমন্ত্রী বলেন, তার সঙ্গে দেখা করে কোনো লাভ হবে বলে আমার ধারণা নেই।